সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের 2BHK 825 স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি থার্ড ফ্লোরে রয়েছে, সাউথ ফেসিং এই ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটটি পারচেজ করতে গেলে আপনাদের কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না। আর এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। পুরো ফ্ল্যাটের ফ্লোরিং এর কাজ করা হয়েছে খুব সুন্দর ডিজাইনের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে রয়েছি। বিশাল বড় সাইজের এই রুমটি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 20 ফুট/9 ফুটের হবে। এই ফ্ল্যাট থেকে মাত্র 7 মিনিটের হাঁটা পথেই আপনি মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। টু হুইলারে মাত্র 3 মিনিটের মধ্যেই মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে 2 বেডরুম এবং 2 টয়লেট দেওয়া হয়েছে, একটি লিভিং রুমের সাথে আরেকটি বেডরুমের সাথে। কমন বাথরুমের দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকছে না। কমন বাথরুমের ফ্লোরিং এর কাজ করা হয়েছে মার্বেল দিয়ে। কমন বাথরুম বানানো হয়েছে ইন্ডিয়ান স্টাইলে, ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে পুরো বাথরুম জুড়ে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন এই বাথরুমে। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজারও ফিট করতে পারবেন এই বাথরুমে। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই রয়েছে এই ফ্ল্যাটে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আপনার যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক এন্ড শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটটি দেখতে পান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর অল নোটিফিকেশনে ক্লিক করুন নেক্সট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য। রান্নাঘর আর কমন বাথরুমের ঠিক মিডিলে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। আর্ট স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে এই ফ্ল্যাটে। রান্নাঘরের ভিতরে প্ল্যাটফর্মের পাশে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে ফ্রিজ রাখার জন্য। রান্নাঘরের ফ্লোরিং করা হয়েছে মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2 পাল্লার লোহার জানলা বানিয়ে দেওয়া হয়েছে এই রান্নাঘরে। রান্নাঘরের প্ল্যাটফর্ম বানানো হয়েছে এল প্যাটার্নে ব্ল্যাক স্টোন দিয়ে, আপনি চাইলে গ্রেনাইটও ফিট করতে পারবেন। প্ল্যাটফর্মের ঠিক উপরে ম্যান হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে পুরো রান্নাঘর জুড়ে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালোভাবে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক কিছু দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, আমাদেরকে ফোন করার টাইমিং, ভিজিট করার টাইমিং, আর অনেক কিছু। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। বেশ বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে, অ্যাপ্রক্স 15 ফুট/10 ফুটের হবে। একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। বক্স উইন্ডো দেওয়া হয়েছে, বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং এর কাজ করা হবে, হ্যাভেলসের সেমি মডিউলার সুইচ দেওয়া হবে। বক্স উইন্ডোর ঠিক পাশে আলমারি রাখার জন্য এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনি মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছে যেতে পারবেন, যশোর রোডে পৌঁছে যেতে পারবেন।
হাঁটা পথে অ্যাপ্রক্স 20 মিনিটের মতন সময় লাগতে পারে। এই বেডরুমের দরজার ঠিক পাশেও এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে আলমারি রাখার জন্য। আমাদের এই সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন লোকেশন ব্যারাকপুর, লোকেশন বেলঘড়িয়া, লোকেশন ইছাপুর, লোকেশন পলতা, লোকেশন সোদপুর, এরকমভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনি চাইলে আপনার পছন্দের লোকেশনের পছন্দের ফ্ল্যাটের ভিডিও সহজেই দেখে নিতে পারবেন, এতে আপনার সময়ও বেঁচে যাবে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমও বেশ বড় সাইজের বানানো হয়েছে, অ্যাপ্রক্স 14.5 ফুট/10 ফুটের হবে। এই বেডরুমের সাথে একটি টয়লেট এবং একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। বক্স উইন্ডো দেওয়া হয়েছে, বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই বেডরুমেও এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়ারিং এর কাজ করা হবে হ্যাভেলস এর, সেমি মডিউলার সুইচ দেওয়া হবে। এই বেডরুমের সাথে একটি টয়লেট অ্যাটাচ। অ্যাটাচ টয়লেটের দরজা দেওয়া হবে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। টয়লেটের ফ্লোরিং এর কাজ করা হয়েছে মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন এই টয়লেটে। এই ফ্ল্যাট থেকে ফোর হুইলারে মাত্র 15 মিনিটের মধ্যেই আপনি দমদম এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই আপনি রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, যেমন সবজি, মাছ, মাংস, গ্রসারি, আরো অনেক কিছু। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিরও ফ্লোরিং এর কাজ করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সাউথ ফেসিং ব্যালকনি। এই ব্যালকনি দিয়ে আপনাদের পরিবেশটা একবার দেখিয়ে দিই, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমাদের এই সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল প্রপার্টিজ ফর সেল বলে একটি প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। এই প্লেলিস্টে গেলে পরে আপনি সহজেই জানতে পারবেন এই প্রপার্টিটি এখনো অ্যাভেলেবেল আছে কি না, বা কোন কোন প্রপার্টি এখনো অ্যাভেলেবেল আছে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আপনার যদি এই ফ্ল্যাটটি ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটটি দেখতে পান। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর অল নোটিফিকেশনে ক্লিক করুন নেক্সট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখার জন্য। এই ফ্ল্যাটটি যেই বিল্ডিংয়ে রয়েছে, বিল্ডিংটি G+4 উইথ লিফট, কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেলের ফ্লোরিংয়ের কাজ করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে 2 হুইলারের পার্কিং দেওয়া হয়েছে ফ্রিতে, 4 হুইলারেরও বেশ কয়েকটি পার্কিং দেওয়া হয়েছে। 4 হুইলারের পার্কিং আলাদাভাবে পারচেস করতে হবে। এই ফ্ল্যাটটি এখনো অ্যাভেলেবেল আছে কিনা, বা কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে, সেটি জানতে হলে অ্যাভেলেবেল প্লেলিস্টে আপনি টাচ করুন। এখন আপনার স্ক্রিনে এতে টাচ করলে আপনি জানতে পারবেন এই ফ্ল্যাটটি এখনো অ্যাভেলেবেল আছে কিনা, বা কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।